কালো মানিক রে কইছো, দিলটাও কালা, চেহারাটাও কালা, যুগের পরিবর্তনে ক্ষমতা গেছে কই? কথা কও না কেন? যুগের পরিবর্তনে আমরা দেখছি মানুষটা কালো হলে দিলটা ভালো ছিল, তোমাদের চেহারা ভালো হলেও দিলটা কালো, কালোয় ভাবা। কেন কথাটা কেন বললাম? কথাগুলো ইশারায় বুঝবেন, যারা বুঝার তারা বুঝে। ওই কালো মানুষটা জীবনের শুরুতেও যা বলছে এখনো তাই বলতেছে, ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতেও তাই বলবে। আর তোমরা এতদিন করছো এক দলের দালালি, এখন আবার নতুন করে আরেক দলের দালালি শুরু করছো। চরিত্রহীন মহিলাদের কাজ হলো কিছুদিন এই স্বামীর ঘর করে, কিছুদিন আরেক স্বামীর ঘর করে, কোন জায়গায় গিয়ে টিকতে পারে না। বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিলে আমি বান্দার পাশে দাঁড়ায় যাই। আল্লাহ নিজেই বলেন, উদউনি আস্তাজিব লাকুম বান্দা। মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ ডাকের সাড়া দেই, আমি আল্লাহ ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। দুনিয়ার মানুষের অবস্থা হলো মানুষকে বিপদের মধ্যে পড়ে ডাক দিলে মানুষ ডাকের সাড়া দিতে চায় না, বরঞ্চ মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়। আমার আল্লাহর কাছে বান্দা চাইলে মালিক খুশি, না চাইলে মালিক বেজার। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার, না চাইলে মানুষ বড় খুশি। আল্লাহর কাছে বান্দা চাইলে আমার মালিক খুশি, না চাইলে মালিক বেজার। কেমন দয়ার মালিক আমার মালিক, বান্দারে যত চাইবি আমি তত দেব, যত চাইবি তত দেব, যা চাইবি তাই দেব, কোথায় বসে চাইবি কোনো শর্ত নাই, যেখানে বসে চাইবা আমি আল্লাহ সেখানে বসেই দিতে তৈয়ার। পাহাড়ের চূড়ায় ওইটা চাইবা আমি আল্লাহ দিতে তৈয়ার, ঘরের কিনারায় বৈশা চাইবা আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার, মসজিদে বসে চাইবা আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য তৈয়ার, সাজদায় গিয়া চাইবা আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য তৈয়ার, রিক্সাওয়ালা রিক্সা চালাবার আমি আল্লাহর কাছে চাইবা আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার, ভ্যান গাড়িওয়ালা তুমি ভ্যান গাড়ি চালাইবা আর আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহ ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। কারণ আমি আল্লাহর পরিস্থিতি এমন নয় দুনিয়ার মানুষের কাছে গিয়া ডাক দিতে হয়, আর আমি আল্লাহকে যে ডাক দেয় আমি আল্লাহ তার কাছে চলে আসি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা বান্দার সার রগের চেয়েও কাছে, বান্দার ডাকতে দেরি হয় আমি আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি হয় না। এই জন্য মালিক রে ডাকতে জানারও দরকার আছে, বলে না মালিক রে ডাকতে জানারও দরকার আছে। যদি ডাকতে না জানেন তাইলে ডাকতে যারা পারে এদের কাছে গিয়া ডাক শিখেন। কেন পীরের মুরিদ হইব, কেন আলেমদের কাছে যাইব? আমি জানি না এই জন্য আলেমদের কাছে জানতে যাইব, আমি ডাকতে পারি না এই জন্য হাক্কানি পীরের মুরিদ হব, আমি আমার মালিকের সাথে সম্পর্ক উন্নয়ন কেমনে করব আমি জানি না, এই জন্য আলেমদের কাছে কাছে গিয়া শিখব। বর্তমানে একদল বের হয়ে গেছে আলেমদের দেখলেই মেজাজ গরম হয়, আলেমদের দেখলে তাদের মেজাজ চান্দি গরম হয়, আলেম ছাড়া সব পারে, এই জন্য দোয়া কইরা জাহান্নামের ভালো জায়গা কপাল পোড়া জাতি জাহান্নামেও যে একটা ভালো জায়গা আছে যার নাম এই কয়দিন আগের দোয়ার পরে, এত আলেমন আমরা দোয়া করলো এখন পর্যন্ত জাহান্নামের ভালো জায়গা পাইলাম, কি কথা বলেন না কেন? হ্যাঁ বুঝতে হবে, সব জায়গায় পণ্ডিতি করা চলে না, সব জায়গায় পণ্ডিতি চলে না, আলেমদের সাথে পণ্ডিতি করতে হলে আলেম হতে হয়। তুমি জানো না কিছু, তুমি আলেম দিন নিয়ে পণ্ডিতি করতে যাও কেন? কি কথা বলেন না কেন?
তোমার কাজ সাফাবাজি করে খাওয়া, সাফাবাজি করে খাও। কি কথা বলেন না? তোমার কাজ বাটপারি চিটারি করে খাওয়া, ওটা করেই খাও। বাটপারি চিটারি করতে করতে শেষ পর্যন্ত কোরআন ধরছো আইসা না, মুনাজাত ধরা শুরু করছো, আকামের জায়গা পাও না। কি কথা বলেন না কেন আপনারা? তোমারে নিষেধ করি না, কিন্তু শিখালাও কে? আল্লাহ বলেন আলেমদের বিরোধিতাও করবি, আবার আলেমদের কাজও তোরা শুরু করবি, আমি আল্লাহ মোটেও ধরবো না। জন্য মাঝে মাঝে ধরেন, কি কথা বলেন না কেন? এগুলো তো আল্লাহ তাআলা ভুল করায় দেখান যে তোরা আসলেই মূর্খ, আসলেই মূর্খ, আসলেই মূর্খ। সত্যিকার শিক্ষিত যদি থাকে তাহলে সেটা আমার আলেমরা শিক্ষিত। দোয়া করছে বঙ্গবন্ধুরে যারা হত্যা করছে তা করে জান্নাত দিয়ে দিও, কি দোয়া করছে চিন্তা করছে? হায় হায় রে অবস্থা, আল্লাহ হেফাজত করুন এই জাতিকে। আরে জোরে বলেন আমিন। আহা, জাতির অবস্থা কি? আপনি আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, শুনেন, কাফির মুশরিকদের সবচেয়ে বড় এজেন্ডা হলো মানুষকে আলেম থেকে বিমুখ করা, মানুষকে আলেম থেকে যতটা দূরে করা যাবে বিমুখ করা যাবে, এই এদের মূল এজেন্ডাই হলো। যেভাবে হোক সাধারণ মানুষকে আলেম বিমুখ করো, ইসলাম বিমুখ করো, কোরআন বিমুখ করো, দ্বীন বিমুখ করো। কিন্তু বলেন তো আল্লাহর পেয়ারা বান্দা যারা আছে এরা কি আলেম বিমুখ হবে নাকি? ইসলাম বিমুখ হবে নাকি? কোরআন বিমুখ হবে নাকি? আমাদের জীবন থাকতে ইসলাম ছাড়বো না, আলেম ছাড়বো না, কোরআন ছাড়বো না, দিন ছাড়বো না। কারা রাজি হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন করো। তাহলে বুদ্ধিমান কে? না ভুলে গেছে, বুদ্ধিমান কে? যে দুনিয়ার চেয়ে আখেরাতকে বেশি প্রাধান্য দেয়, দুনিয়ার চেয়ে আখেরাত প্রাধান্য দেয়। বোকা কে? যে আখেরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয়। বাদশাহ হারুনুর রশিদ, নাম শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির জামানায় এক পাগল ছিল, নাম ছিল তার বাহলুল। পাগলের নাম কি? অধিকাংশ সময় কবরস্থানে থাকত। বাদশাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাগলের ডাক দিয়ে বলতেছে, বাদশাহ পাগলের দিকে তাকায়, এই পাগল তুই কি কোনোদিন ভালো হবি না? আজীবন তুই পাগলই থাকবি। বাহলুল উল্টা বাদশারে ডাক দেয়, হারুন তুমি কি সারা জীবন পাগলই থাকবা, কোনোদিন ভালো হবে না? বাদশারে কথা বলছে, আপনি কি মনে করছেন? এই কথা আপনি পারবেন প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের বলতে? হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বহু দূরের বিষয়, মেম্বাররে কয়ে দেখেন না, পিটের চামড়া থাকবে না। এখন তো এক একজন ক্ষমতা পাইলে নিজেরে নিজেই মনে করেন, পাইছি আমি। কি পাইছো তুই? মেম্বরই পাইয়া চেয়ারম্যানই পাই, পাইছোটা কিচ্ছু পাও নাই। তোমার মেম্বারের চেয়ারম্যানের বয়স মাত্র 5 বছর, আমার আল্লাহর ক্ষমতার বয়স কত? কি কথা বলেন না? জোয়ানের কথা কন, কত বছর? তুমি 5 বছরের ক্ষমতা পাইয়া ধরাকে সারা জ্ঞান মনে করে যা ইচ্ছা তাই করো, মানুষকে মানুষ মনে করো না, মানুষকে জানোয়ারের চেয়েও খারাপ মনে করো। ক্ষমতার থেকে নামাইয়া আল্লাহ জুতার বাড়ি খাওয়াইতে টাইম লাগে নাকি? ক্ষমতা পাইয়া আহারে কালো মানিকরে কইছো, দিলটাও কালা, চেহারাটাও কালা, যুগের পরিবর্তনে ক্ষমতা গেছে কই? কথা কও না কেন? যুগের পরিবর্তনে আমরা দেখছি
মানুষটা কালো হলে দিলটা ভালো ছিল, তোমাদের চেহারা ভালো হলেও দিলটা কালো, কালোয় ভরা। কেন কথাটা কেন বললাম? কথাগুলো ইশারায় বুঝবেন, যারা বুঝার তারা বুঝে। ওই কালো মানুষটা জীবনের শুরুতেও যা বলছে এখনো তাই বলতেছে, ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতেও তাই বলবে। আর তোমরা এতদিন করছো এক দলের দালালি, এখন আবার নতুন করে আরেক দলের দালালি শুরু করছো। চরিত্রহীন মহিলাদের কাজ হলো কিছুদিন এই স্বামীর ঘর করে, কিছুদিন আরেক স্বামীর ঘর করে, কোন জায়গায় গিয়ে টিকতে পারে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক। শুনেন, সারা পৃথিবী দলকে মেনে নিল, আমি বিশ্বাস করি আমি মানতে পারবো না। হ্যাঁ, যদি তওবা করে, তওবা করলে তো তার জন্য দরজা খোলা, কথা কন না কেন? তবে মুখে 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 তওবা এটা আমরা বিশ্বাস করি না। ওরকম তওবা বহুবার দেখছি, এগুলো ধোকাবাজি। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হইতেছে বুঝি আপনার? হা তো বলে এই হারুন পাগল, তোর হুশ আসবে না কখনো। বাদশাহ হারুন রশিদের চোখ দুইটা লাল হয়ে গেছে। বেকুফ বলে কি আমাকে পাগল বলে? কাছাকাছি গিয়া কয়, পাগল কি আমি না পাগল তুই? তুই তো সারাক্ষণ কবরস্থানে থাকস, পাগল তো আমি না, পাগল হলে তো তুই পাগল হবি। পাগল ডাক দেয় বাদশাহ, পাগল তো আমি না, পাগল আপনি, খুঁজা দেখেন। কেন বলে বাদশাহ, আপনি নিজেও ভালো করে জানেন কবরস্থান হলো স্থায়ী ঠিকানা, আপনার রাজ প্রাসাদ হলো অস্থায়ী ঠিকানা। বলেন বাদশাহ, আপনি কি রাজ প্রাসাদ ছেড়ে কবরে আসতে ভালোবাসেন? না, কখনোই পছন্দ করেন না। আপনি রাজ প্রাসাদকেই পছন্দ করেন, আপনি তো স্থায়ী জীবন বাদ দিয়া অস্থায়ী জীবনকে আপনি পছন্দ করতেছেন, আর আমি তো ভালো করেই জানি কবরই আমার স্থায়ী বাসিন্দা, জন্য এখানেই এসে সারাক্ষণ থাকি।